রিলে ঢুকে এখানে যে মিউজিক যে লাইব্রেরি আছে, এই মিউজিক লাইব্রেরি থেকে যদি আপনি রিল তৈরি করে আপলোড দেন, সেক্ষেত্রে আপনারা মনিটাইজেশন পাবেন না। এক্ষেত্রে কোথা থেকে মিউজিক নিয়ে আপনি আপনার ভিডিওতে যদি আপ করেন তাহলে মনিটাইজেশন পাবেন। আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজভাবেই বুঝতে পারবেন। এই জন্য আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, এই জন্য আমার গুগল ক্রোম ব্রাউজার অ্যাড্রেস আছে, যে ব্রাউজারটি ওপেন করলাম, এখানে আপনারা আপনার যে ফেসবুক আইডি আছে এই ফেসবুক আইডি লগ ইন করে রাখবেন সর্বপ্রথম। তারপর এখানে গিয়ে লিখবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লেখার পর দেখেন বিজনেস ডট ফেসবুক ডট কম যে ফেসবুকে যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে অনেক সময় দেখা যায় যে অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করার জন্য বলে বিজনেসের, কিন্তু আপনারা সেটা যদি থাকে আপনারা আনইনস্টল করে দেবেন, আর যদি না আসে তাহলে তো ভালো কথা। তারপর একটু নিচের দিকে দেখুন লেখা আছে কন্টিনিউ অন ডেস্কটপ ভার্সন, এই এটার উপরে ক্লিক করে দেবেন। যখন এটার উপরে ক্লিক করে দেবেন এখন এটা ডেস্কটপ ভার্সন শো করতেছে, তারপর গো টু ফুল সাইট এটার উপরে ক্লিক করবেন। যখন এটার উপরে ক্লিক করবেন দেখবেন যে এই যে ডেস্কটপ ভিউর মতো এই যে সম্পূর্ণ চলে এসছে, এবং এইটার ডান দিকে দেখুন লেখা আছে ক্রিয়েটিভ টুলস, এই ক্রিয়েটিভ টুলসের উপরে ক্লিক করবেন। ক্রিয়েটিভ টুলসের উপরে ক্লিক করে দেখেন সাউন্ড কালেকশন, এই সাউন্ড কালেকশনের উপরে ক্লিক করবেন। তারপর সাউন্ড কালেকশনের উপরে যখন ক্লিক করবেন দেখবেন যে এখানে অসংখ্য মিউজিক আছে, এখান থেকে আপনারা যে কোনো মিউজিক আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ এটা হচ্ছে ফেসবুকের অডিও লাইব্রেরি। এইখান থেকে যদি আপনি কোনো মিউজিক নেন, মিউজিক ব্যবহার করেন, তাহলে কোনো ধরনের মিউজিকের কপিরাইট ক্লেম আসবে না, রিলে ইউজ করতে পারবেন, লং ভিডিওতে ইউজ করতে পারবেন। জাস্ট এইখান থেকে ক্রিয়েটিভ টুলস সাউন্ড কালেকশন, এখান থেকে যদি যে যে মিউজিক আছে যে ডাউনলোড অপশন আছে এখান থেকে এভাবে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনি খুব সহজভাবে আপনার রিলে এবং আপনার যে লং ভিডিও আছে লং ভিডিওতে আপনারা এটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না এবং যে পলিসি ইস্যু এ ধরনের প্রবলেমে পড়বেন। আর যদি রিলের যে অডিও লাইব্রেরি আছে ওখান থেকে যদি ইউজ করেন সেক্ষেত্রে পলিসি ইস্যুতে রিল মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। আজকের এই ভিডিও এ পর্যন্ত। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি এই টাইপের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানায় আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।